Assalamualaikum everyone. আরও একটা নতুন ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। অনেক দিন পর আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এই ভিডিওটা ছিল গত সপ্তাহের উইকেন্ডে আমরা বাইরে গিয়েছিলাম একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য। তো সেই দিনের ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটাও শেয়ার করি। তুমি যাও, তোমার মনে পড়ছে না এখানে এসেছিলাম? এখানে কি হয়েছিল বলো? কয়বার? এখন তুমি মাস্ক খুলতে পারো। এটা কোথায় বাবা? আসছি বাবা। কি হয়ে গেছে তোমার আজকে? খাওয়ার সময় তো মাস্ক খুলবে না। আমরা গিয়েছিলাম তখন বাজে প্রায় রাত 10:30। তো সেই সময় কিন্তু তেমন একটা লোকজন ছিল না, উইকেন্ড, তারপরেও তেমন একটা লোকজন দেখা যাচ্ছিল না। কিন্তু ওদের নাকি একটা বড় পার্টি আসবে, এখানে কোনো একটা পার্টি হবে, সেই জন্য ওরা সব কিছু খালি করে রেখেছে, গুছিয়ে রেখেছে। তো আমরা এক সাইড করে বসে গেলাম আর তারপরে খাবারের দিকে চলে গেলাম। এটা হচ্ছে একটা বুফে রেস্টুরেন্ট, তো সব ধরনের খাবারই পাওয়া যায়। আমরা আমাদের পছন্দ মতো খাবারগুলো নিয়ে খাওয়া শুরু করলাম। প্রথমে আমরা স্টার্টার দিয়ে শুরু করেছি। এখানে চিকেন ললিপপটা অনেক মজার ছিল, তো আমরা অনেকগুলো চিকেন ললিপপ নিয়েছিলাম, বাচ্চারাও খেয়েছে মজা করে। আর ও তো এইরকম খোলামেলা দেখে, আর লোকজন ছিল না, পুরো খালি ছিল দেখে ও পুরো ঘুরতে পেরেছে, ইচ্ছা মতো হেঁটে বেরিয়েছে এদিকে ওইদিকে, খুব খুশি ছিল। আর এখনও যেহেতু ও একটু বড় হয়েছে, বাইরে গেলে ও বুঝতে পারে, খুবই খুশি হয় বাইরে গেলে। আমরা স্যুপও নিয়ে এসেছি। তো প্রথমে আমি স্যুপ নিয়েছিলাম, হচ্ছে একটা সি ফুড স্যুপ, এটা মজাই ছিল। আর আরেকটা ছিল সুইট কর্ন, ওইটা তো সবসময় খাওয়া হয়, এই জন্য ওইটা আর নেয়নি, ওইটা আলিনা নিয়েছিল। তবে আলিনা বলেছে ওইটা নাকি খুব একটা বেশি মজা না। আর ওকেও একটা ললিপপ দিয়ে বেবি চেয়ারে বসিয়ে দিয়েছি, ও ললিপপটা নিয়ে কিন্তু বেশ খুশি ছিল। ও এখন সব কিছু ধরে ধরে খেতে চায়, এই জন্য ওর হাতে যদি কোনো খাবার দেওয়া হয় তাহলে ও ওইটা নিয়েই খুশি থাকে। স্টার্টারের সাথে আমরা বেশ কিছু সালাদও নিয়ে আসছিলাম,
আর সালাদগুলো তো বেশ মজা হয় এখানকার, আর বিভিন্ন ভ্যারাইটিসের সালাদ থাকে, সালাদও খেয়েছি। আলিনা অনেক পছন্দ করে যে ক্রিমি সালাদগুলো পাওয়া যায় ওইগুলা, তো একটু বেশি করে নিয়ে আসা হয়েছে। সবাই মিলে সালাদ খেলাম, স্যুপ আর স্টার্টারগুলো খাওয়া শেষ করেছি। আমরা একদম রোড সাইডে বসেছি, এখানে জানলা দিয়ে বাইরে দেখা যাচ্ছিল, ভিউটা বেশ সুন্দর ছিল। ভেতরে কিন্তু রেস্টুরেন্টটা খুব গোছানো পরিপাটি ছিল, এর আগেও আমরা অনেকবার এসেছি এইখানে, আলিনার দুইবার বার্থডেও করেছি আমরা। তো এখন যেহেতু করোনা, এই জন্য ওই রকম বড়ো কোনো পার্টি এখন করতে দিবে না, রেস্ট্রিকশন আছে। স্টার্টার শেষ করে আমরা রাইস নিয়ে এসেছি। আমরা মেইনলি চিকেন বিরিয়ানি রাইসটাই খেয়েছি, আর ফ্রাইড রাইসটা বাচ্চাদের জন্য নেওয়া হয়েছিল। আরও দুই তিন রকমের রাইস ছিল, তো সেগুলো আর টেস্ট করা হয়নি, একসাথে এত বেশি খাওয়াও যাচ্ছিল না। সব কিছু খাওয়া শেষ করে এখন আমরা ডেজার্টের দিকে এসেছি। এখানে বিভিন্ন রকমের ডেজার্ট ছিল, তো আলিনা জেলি পছন্দ করে দেখে ওর জন্য জেলি নেওয়া হয়েছে। এদের গোলাপ জামুনটাও বেশ মজা, একদম গরম গরম গোলাপ জামুন রাখে, সাথে অ্যারাবিয়ান সুইট ডেজার্ট ওমালি রাখে, এদের ওমালিটাও বেশ মজার। আলিনার জন্য এখান থেকে আবারও কিছু ক্রিম পাস্তা নিয়েছিলাম, ও একটু টেস্ট করে দেখবে। আর বিভিন্ন ধরনের যে ডেজার্টগুলো ছিল সবগুলোই একটু একটু করে নেওয়া হয়েছে। এদের বুফের প্রাইসটাও খুব একটা বেশি না, আবার খাবারগুলোও কিন্তু বেশ মজার। আর ইন্ডিয়ান টেস্ট যেহেতু আমাদের বাংলাদেশি টেস্টের সাথে যায়, এজন্য এখানে আমাদের খেতে আসা হয়, বেশ কয়েকবার খেয়েছি, খুব ভালো লাগে। তো এটাই ছিল আমাদের আজকের খাওয়া দাওয়া, ভিডিও সব কিছু মিলেই শেষ। এখন বাসার দিকে রওনা দিচ্ছি, অনেক রাত হয়ে গিয়েছে। আশা করছি আমার পুরো ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে, আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।